আপনাদের সাথে আমি তাবর। দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর। পুরনো বছরকে বিদায় জানানোর সাথে এলো নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বছর শেষের সাথে সাথে অতীতের স্মৃতি হয়ে রইল বছরের বিভিন্ন ঘটনাও। ভালো মন্দ মিশিয়ে কেমন গেল বছর 2017? মনে গেঁথে যাওয়া এরকমই কিছু ঘটনা নিয়ে শুরু করছি মনে গাথা 2017। বছরের শুরুতেই জেলাবাসীকে শোক সাগরে ডুবিয়ে দিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন শহর তথা জেলার অহিংসবাদী জননেতা সুনীতি চট্টরাজ। বছরের শুরুতেই জেলাবাসীকে শোক সাগরে ডুবিয়ে দিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন শহর তথা জেলার অহিংসবাদী জননেতা সুনীতি চট্টরাজ। কলকাতার নিজ বাসভবনে 9ই জানুয়ারি সকাল 8:40 প্রয়াত হন সুনীতিবাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে সমাজের সর্বস্তরের মানুষ। বছরের শুরুতেই জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট কর্মসূচি মেনেই 10ই জানুয়ারি জয়দেবের বাউল ও লোক উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6ই ফেব্রুয়ারি সিউড়ি জেলা স্কুল ময়দানে আয়োজিত বামেদের ডাকা জনসভায় যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। 6ই ফেব্রুয়ারি সিউড়ি জেলা স্কুল মাঠে বামেদের ডাকা জনসভায় যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেন্দ্র, রাজ্য তথা পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন মানিকবাবু। 16ই মার্চ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সিউড়ির রবীন্দ্রপল্লীর এলাকার বেশ কয়েকটি গ্যারেজ। 16ই মার্চ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকার বেশ কয়েকটি গ্যারেজ। দমকলের নিরলস চেষ্টায় বেশ কয়েক ঘন্টার পর আগুন নেভানো সম্ভব হলেও ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হয়ে যায়। এবছরই 3রা এপ্রিল গভীর রাতে দেওয়ালে শিন কেটে শহরের প্রাণকেন্দ্রে থাকা বহুজাতীয় সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গভীর রাতে দেওয়ালে শিন কেটে শহরের প্রাণকেন্দ্রে থাকা বহুজাতিক সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। 3রা এপ্রিল গভীর রাতে দুষ্কৃতীদের একটি দল বেশ কয়েক ঘন্টা ধরে লুটপাট চালায় দোকানটিতে। পরের দিন সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চুরি যায় প্রায় 6 কোটি টাকা মূল্যের সোনার গয়না। ১৯শে মার্চ শহরবাসী পেল নতুন ট্রাফিক ব্যবস্থা। শহরে চালু হয় অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল পরিষেবা। 19শে মার্চ শহরবাসী পেল নতুন ট্রাফিক ব্যবস্থা। মেট্রোপলিটন সিটির মতো জেলার সদর সিউড়িতেও চালু হলো অটো সিগন্যাল ব্যবস্থা। শহরে যানবাহন নিয়ন্ত্রণে যোগ হলো নতুন মাত্রা। অ্যাডিশনাল ইন্সপেক্টর ডক্টর জোবি থমাস এবং সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর শ্রী উজ্জ্বল চ্যাটার্জি। লাভপুরের দরবারপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু মিছিলের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র জেলায়। ২০শে এপ্রিল থেকে স্থানীয় দুটি গোষ্ঠী লাগাতার সংঘর্ষের জেরে ঘটে এই ঘটনা। বিস্ফোরণের জেরে প্রাণ হারান কমপক্ষে 9 জন। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে জেলা পুলিশের ভূমিকা। খুচরো সমস্যা, আর এই খুচরো সমস্যার প্রতিবাদে 27শে এপ্রিল জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নোটবন্দির ঘোষণার পর জেলা তথা রাজ্য জুড়ে বিভ্রান্তি শুরু হয় 1 থেকে 10 টাকার কয়েন নিয়ে। প্রশাসনে সর্বস্তরে জানিয়েও কোনো ফল না মেলায় আন্দোলনে নামেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নোটবন্দির 1 বছর পরও দূর হয়নি খুচরো বিভ্রান্তি।
পার্টিতে হবে, খুচরো পয়সা নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে, অবিলম্বে খুচরো পয়সা সমস্যার সমাধান নিয়ে মাত্র তিন সপ্তাহের মধ্যে কিনারা হলো শহরের সোনার দোকানে চুরির ঘটনা। দুষ্কৃতীদের বামাল পাকড়াও করলো পুলিশ। মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও জেলা সফরে এসে জেলায় আইন এবং শাসন প্রতিষ্ঠায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও জেলা সফরে এসে জেলায় আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিলেন মুখ্যমন্ত্রী। 22 মে বোলপুরের প্রশাসনিক সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেমন একাধিক উন্নয়ন কর্মসূচির ঘোষণা করেন, তেমনি নিজের দলীয় কর্মীদেরও লাগাম কষেন তিনি। একই সঙ্গে প্রশাসনিক কর্তাদের সরাসরি নির্দেশ দেন জেলার অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবেলার। পুলিশ অ্যাডিশনাল এসপি, ডিএসপি থেকে শুরু করে আমার এখানে যারা আছেন, ডিআইজি, আইজি লেভেলেরও যারা আছেন, চোখ কান খুলে শুনে রাখুন, কোন বোমার কারখানা চলবেন না, যা আমসাচে রেস্কিউ করুন, কোন গুন্ডা গদ্দারি চলবে না, আর গায়ের জোরে তলোয়াল দিয়ে এলাকা দখলও চলবে না। সুতরাং আপনাদের সেন্সিটিভ জায়গা আছে তিন চারটে, একটা হচ্ছে নারুক, শানাজ তুমিও কাজলকে বলে দেবে নট টু প্রবলেম, নট টু ক্রিয়েট এনি প্রবলেম, গদাই এবং কাজল দুজনকে বলে আছে, তোমার ভাইকে বলে দেবে, কারণ তোমার ভাইয়ের কিন্তু অনেকগুলো কেস আছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু করিনি, আমরা খুঁজে বেড়াচ্ছি ওকে, আমি এখনো জানি ও গ্রামে আছে, এই ইনফরমেশনও আমার কাছে আছে, কিন্তু আমি তোমায় বলি ওকে বলে দেবে ফার্দার নট টু ডু এনিথিং, যদি ভদ্রভাবে থাকতে হয়, তাহলে আর কিন্তু পুলিশ উইল টেক অ্যাকশন। এখন সময় হয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ ডিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইক্রিয়াটিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2,00,000 টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4:00 থেকে রাত 8:00 পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163666741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই জেলা জুড়ে বিশেষ অভিযানে নামল জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই জেলা জুড়ে বিশেষ অভিযানে নেমে যায় পুলিশ। পুলিশি অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় কয়েক হাজার বোমা। ১৫ জুন ২০১৭ বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ১৫ জুন বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান এই নেতা দলের প্রচারে ঘুরলেন শহর থেকে গ্রামে, একই সঙ্গে কেন্দ্রের একাধিক প্রকল্পের খতিয়ান দিলেন তিনি। দলের মহিলাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প তুলে ধরা হয় মন্ত্রীর সামনে। গ্রামীণ মহিলাদের জন্য কেন্দ্র সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে এদিন তা বিস্তারিতভাবে তুলে ধরেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তোমর সাহেব। সিউড়ির DRDC হলের কর্মসূচি শেষ করে তিনি যোগ দেন দলীয় কর্মসূচিতে। করিত্তা ছোড়া এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে পা মিলান দলের বিস্তারক কর্মসূচিতে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই এদিন ছোড়া গ্রামে এক দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজন সারেন। 27 জুলাই ২০১৭ জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে লাভপুর এলাকা পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 29 জুলাই লাভপুর এলাকা পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিস্থিতি বিচার করে তিনি জেলা প্রশাসনকে যেমন নির্দেশ দেন পরিস্থিতি মোকাবিলায়, তেমনি রাজ্য প্রশাসনের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দেন তিনি। চলছ
প্রত্যাশা মতোই বিরোধীদের কোণঠাসা করে নলহাটি পুরসভা নির্বাচনে জয়ী হল তৃণমূল। তবে নলহাটি পুরসভার 16টি আসনের 3টি বিরোধীদের ঝুলিতে যাওয়ায় সন্তুষ্ট হতে পারলেন না তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ৬ সেপ্টেম্বর ২০১৭, রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল এ জেলার ভূমিপুত্র ডক্টর আশিস ব্যানার্জির। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগত বর্ষিয়ান এই তৃণমূল নেতাকে নিজের মন্ত্রিসভার সুপার টেনে জায়গা দিলেন মুখ্যমন্ত্রী। কয়েক ধাপ এগিয়ে কৃষিমন্ত্রী দায়িত্ব পেলেন আশিসবাবু। শহরের একটি সাংস্কৃতিক সংস্থার আহ্বানে জেলা সদরে পা রাখলেন সৌগত রায়। ত্রিপুরার রাজ্যপাল সৌগত রায় তারই নভেম্বর সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগারে এক স্মরণিকা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি একাধিক বিষয়ে তার মতামত ব্যক্ত করেন ত্রিপুরার গভর্নর। এবং আমার সেই জন্মসূত্রে বা রক্তের সূত্রে কোনো সম্পর্ক আছে, সেই জন্য আমি বইটা লিখেছিলাম। দুরারোগ্য থ্যালাসেমিয়া নিয়ে চিকিৎসার হাল হকিকত জানতে 9ই ডিসেম্বর ২০১৭ সিউড়ি হাসপাতাল পরিদর্শনে এলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। ওই দিন 13 সদস্যের দলটি ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ, পরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন তারা। পরে কমিটির চেয়ারপারসন বিধায়ক দীপক হালদার হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে। বছর 2017-র মনে গেঁথে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে দেখছিলেন ভয় টিভির বিশেষ অনুষ্ঠান মনে গাথা 2017। পুরাতন বছরকে বিদায় জানিয়ে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন।